আপনাকে সাহিল বাংলা টিভিতে স্বাগত জানাচ্ছি। বলুন। হ্যাঁ স্যার, সোশ্যাল মিডিয়া মারফত আমরা আপনার একটা পোস্ট দেখলাম, শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের পক্ষ থেকে সিএম এবং এডুকেশন মিনিস্টারকে আপনারা স্যালারি ইনক্রিজের বিষয়ে একটা দাবিপত্র দিয়ে রেখেছেন, বিষয়টি সম্পর্কে যদি একটু বলেন, ক্লিয়ার করেন বিষয়টি। দেখুন, আপনার চ্যানেলের মার্ফত আমরা গোটা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, সেখানে এসএসকে, এমএসকে, মাদ্রাসা পৌরসভা, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু এবং স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ, যারা সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত, তাদের ক্ষেত্রে তাদের যে জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে কয়েক মাসের মধ্যেই, কারণ 2022 সালে কেন্দ্রীয় সরকার, শিক্ষা বিরোধী সরকার, জাতীয় শিক্ষানীতি চালু করবে, তার ফলে এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের একটা আনসার্টেন হয়ে গেছে জীবন জীবিকা, তার ফলে এবং রাজ্য সরকারও জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছে, ফলে আপনি দেখেছেন আসাম, গোয়া থেকে শুরু করে অন্যান্য রাজ্য তারা পদক্ষেপ শুরু করেছে জাতীয় শিক্ষানীতির, যাতে ফলে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের সমস্যার সমাধান করা যায়। তাহলে সেই বিষয়টাকে আমরা নজরে এনেছি যে জাতীয় শিক্ষানীতির ফলে এই সমস্ত শিক্ষকদের জীবন জীবিকা যাতে সংশয় না হয় তার সমস্যার সমাধান করা দরকার। এবং দ্বিতীয়ত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও জানেন, আপনার চ্যানেলের মারফত দর্শকদেরও বলছি, যে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেছিলেন যে 10,000 টাকায় বেতন সংসার চলে না। ফলে এই করোনা লকডাউন পরিস্থিতিতে, আকাশ ছোঁয়া দ্রব্য মূল্যের পরিস্থিতিতে একজন পার্শ্ব শিক্ষক বা একজন চুক্তিভিত্তিক শিক্ষক 10,000 টাকায় কি করে সংসার চলবে, সেই বিষয়টাকেই কোট করে চিঠিটা করা আছে। এবং আগামী 7ই জুলাই 2021 সালে বিধানসভায় পূর্ণ বাজেট ঘোষিত হবে এবং তৎকালীন শিক্ষামন্ত্রী, এখন পরিষদীয় মন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থবাবু এই বাজেট ঘোষণা করবেন। ফলে নিশ্চিতভাবে আমি পার্থবাবু কয়েকদিন আগেই দেখা করেছি পার্থবাবুর সঙ্গে, এবং ভোট পরবর্তী সময় 4 বার আমার সঙ্গে কথা হয়েছে। তখন আপনারা জানেন যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে ধারাবাহিক লড়াই করেছিল, এবং সেই লড়াইয়ের ফলে 14ই ফেব্রুয়ারি পার্থবাবু আমাদের সবাই এসেছিলেন এবং সেখানে 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকার কথা ঘোষণা করেছিলেন। তারপরেই কিন্তু বলেছিলেন আমাদের সরকার আসলে নিশ্চিতভাবে আপনাদের ভাতা বৃদ্ধিতে দেখা হবে। এবং তারপরেও আমরা 14 তারিখের পরে যখন পার্থবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম, তখন কিন্তু পার্থবাবু জানিয়েছিলেন যে 2 বার আপনাদের ভাতা বৃদ্ধির ফাইল আমরা অর্থ দপ্তরে পাঠিয়েছি, কিন্তু অর্থ অনুমোদন দেয়নি নির্বাচন এসে গেছে। পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের পরে অতিরিক্ত শিক্ষা সচিব আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন যে 17 তারিখ এবং 18 তারিখ এসএসকে, এমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বৈঠক হবে। পরে 15 তারিখ জানালেন যে এই বৈঠকটা আপাতত হচ্ছে না, কারণ অর্থ দপ্তর তড়িঘড়ি একটা ফাইল চেয়ে পাঠিয়েছে এবং সেটা আমরা স্যালারি ইনক্রিজ ফাইল, সেই ফাইলটা আমরা অর্থ দপ্তরে পাঠিয়েছি, অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পরে আপনাদের সঙ্গে বৈঠক হবে। ফলে আমরা নিশ্চিত আশাবাদী যে 7ই জুলাই চুক্তিভিত্তিক শিক্ষকদের অবস্থার পরিবর্তন নিয়ে বাজেটে কিন্তু একটা বরাদ্দ থাকবে। সেই বিষয়টা আমরা জাস্ট সরকারকে নলেজে আনলাম যে 7ই জুলাই যাতে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়টা সরকার বাজেটে আনে এবং নিশ্চিতভাবে তাদের অবস্থার পরিবর্তন হয় এবং তার সঙ্গে জাতীয় শিক্ষানীতি। এবং ওখানে চিঠিতে আরো উল্লেখ করা হয়েছিল যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একমাত্র সংগঠন যে সংগঠন 4 ফেব্রুয়ারি ঠিক অন্তর্বর্তী বাজেটের আগের দিন কসবায় গীতাঞ্জলি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় বিক্ষোভ দেখিয়ে তার কাছে দাবি পত্র দিয়েছিলেন, তিনিও বলেছিলেন যে যতটা সম্ভব আমরা চেষ্টা করব, এবং সেক্ষেত্রে মাত্র 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট ঘোষণা করেছিলেন। তাতে কিন্তু শিক্ষকদের ক্ষোভ বা সন্তোষ মেটেনি, কারণ এই 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 বেনিফিট যেটুকু সরকার দিয়েছে সেটা যৎসামান্য, কিন্তু এই মুহূর্তে 10,000 টাকা বা 13,000 টাকা সংসার চলে না। ফলে আমরা সরকারকে চিঠি দিলাম বাজেটের আগে, নিশ্চিতভাবে আশা করছি যে অতিরিক্ত সচিব, শিক্ষা সচিব যে প্রপোজালটা আমাদের দিয়েছেন এবং বিভিন্ন মারফত যে খবর পাচ্ছি যে 7 তারিখে বাজেটে যদি কিছু ঘোষণা হয় তো ভালো, না হলে 7ই জুলাই আমরা ধারাবাহিক যে লড়াইয়ে ছিলাম নির্বাচনের আগে, সেই ধারাবাহিক শিক্ষক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের অধিকার আদায় করব। মজুলদা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকে জানতে চাইছেন, কমেন্টস করে, যে আইসিটি টিচার্স রিক্রুটমেন্ট 2017 যে লাস্ট এক্সামটা হয়েছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধ আছে, সেই রিক্রুটমেন্টটা কি আগামী দিনে হতে পারে বা খুব সম্ভবত হওয়ার সম্ভাবনা রয়েছে কি, অনেকে কিন্তু জানতে চাইছেন আমাদের সঙ্গে। ঠিক বলেছেন, ওই ওই রিক্রুটমেন্ট প্রসেস যেটা বন্ধ আছে, ওই ওই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অতি সত্বর খুলে যাবে, অর্থাৎ রিক্রুটমেন্ট হবে, কারণ কম্পিউটার আইসিটির মাধ্যমে কম্পিউটার শিক্ষক, তো সেই শিক্ষক নিয়োগটা চলবে। এবং আরো আপনাদের বলি যে ওর সঙ্গে কিছু এনএসএসআই যারা আইসিটির মতো চাকরি করতো, তাদের 533 জন আছে, তাদেরও একসঙ্গে আইসিটির মতো সমান যোগ্যতা দিয়ে সমানভাবে নিয়োগ করার কথা আছে। ফলে ওই নিয়োগটা দ্রুত, খুব তাড়াতাড়ি হলে জুলাই মাসেই হয়তো সম্ভবত নিয়োগটা খুলে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে।